নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য থাকা উচিত বলে মনে করে গণফোরাম। দলের সভাপতি ডক্টর কামাল হোসেন মনে করেন, শুধু নির্বাচন কমিশন নয়, এ সময় সরকারকেও নিরপেক্ষ হতে হয়। আগামী নির্বাচনের জন্য নতুন জোট গঠন নাকি বড় জোটে শরিক হবে গণফোরাম, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন দলের সভাপতি। রাজনৈতিক দল নিয়ে আলমগীর স্বপনের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্বে থাকছে গণফোরামের চালচিত্র। সুস্থধারা রাজনীতির লক্ষ্যে 1992 সালে গঠিত হয় গণফোরাম। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা দলে যোগ দেন আওয়ামী লীগ, সিপিবি ও ন্যাপের কয়েকজন প্রভাবশালী নেতাও। কিন্তু প্রতিষ্ঠার 25 বছরে ভিন্ন ধারার রাজনীতির প্ল্যাটফর্ম হতে পারেনি দলটি। আগের 23 দফা কর্মসূচি নিয়েই রাজনীতিতে এগুতে চায় গণফোরাম। কালো টাকা, দলীয়করণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গড়ে তুলতে চায় আন্দোলন। আমাদের 23 দফা আন্দোলন, যে মনোনয়ন দিতে হবে মানে স্থানীয় লোকদের পরামর্শ নিয়ে, কালো টাকা মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত। এখানে হলো ধর্মের অপব্যবহার, ধর্মের দোহায় দিয়ে আসল ইস্যুগুলোকে, আসল বিষয়গুলোকে চাপা দেওয়া। ইস্যুভিত্তিক আন্দোলন বা নির্বাচনে অংশগ্রহণ, দুই ক্ষেত্রেই আপাতত জোট গঠনের বিপক্ষে গণফোরাম। অতীতে জোটগত রাজনীতির তিক্ত অভিজ্ঞতায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলীয় সভাপতি। আমরা ঐক্যের কথা এখন বলছি, কিন্তু দলীয় জোটের কথা বলছি না। কেন, এই জোট নিয়ে তো মানে যেমন ভালো আমাদের রেজাল্ট আমরা পেয়েছি, কিন্তু কিছু কিছু তো খারাপ জিনিসও হয়, যে হঠাৎ করে কেউ সরে গেল তো তখন মানুষ নিরাশ হয়ে যায়, না ঐক্য ভেঙে গেল, ঐক্য ভেঙে গেল। গণফোরাম মনে করে আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের, নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার পক্ষে দলটি। প্রশাসনের উপরে, পুলিশের উপরে এটা প্রভাব তো থাকেই সরকারের, তো সেটা থেকে কিভাবে মুক্ত রাখা যায়। প্রাইম মিনিস্টার এইসব ব্যাপারে এককভাবে এই জিনিসগুলো করবেন না, এইভাবে এইভাবে পরামর্শ নেবেন, আর প্রেসিডেন্টের এখানে কিছু ক্ষমতা থাকবে কি না, যে উনিও কিছু পরামর্শ অথবা দিতে পারেন, ক্যাবিনেটকে পাঠাতে পারেন ইত্যাদি পুনর্বিবেচনা করার জন্য। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের স্বাধীন ও শক্তিশালী ভূমিকার ওপর জোর দিচ্ছে গণফোরাম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।